দ্বাদশ শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই এবং সকল দর্শকবৃন্দকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম ভাই বোনেরা আজ তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি দু হাজার একুশ সালে ডাব্লিউ বিটি টেস্ট পেপারের বাংলা বিষয়ের মডেল কোশ্চেন সেটের সমাধানপত্র এই সেট নাম্বারটি রয়েছে মডেল কোশ্চেন পেপার ফিফটিন যার পেজ নাম্বার রয়েছে দুশো চব্বিশ এমসিকিউ ও এসে কিউ প্রশ্নের উত্তরগুলো দেখার আগে ভাই বোনেরা তোমাদেরকে এই মডেল সেটটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি হয়তো তোমাদের অনেকের কাছে টেস্ট পেপারটি নেই সম্পূর্ণ প্রশ্নটি দেখলে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারবে তাই প্রশ্নটি আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজন হলে পজ করে প্রশ্নটিকে ভালো করে দেখে নিতে পারো এবার দেখো এমসিকিউ প্রশ্নর উত্তরগুলো যে উত্তরগুলো সঠিক সেটাতে আমি টিকচিহ্ন দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নাও তোমাদের যেহেতু সিলেবাস কমপ্লিট তাহলে তোমরা বুঝতেই পারছো কোন উত্তরটি সঠিক হবে যদি কোনো উত্তরের ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট লিখে জানাবে আশা করি আমার কোনো উত্তর ভুল হয়নি প্রতিটি এমসিকিউতে সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দেওয়া আছে এবার দেখো দুয়ের দাগের এসিকিউর প্রশ্নগুলো এখানে দেখো উত্তর লিখতে বলা হচ্ছে অনধিক কুড়িটি শব্দের মধ্যে ভাই বোনেরা এই উত্তরগুলো আমি একটি খাতায় লিখে দিয়েছি তোমরা সেগুলো দেখো মনে রাখার চেষ্টা করো প্রয়োজন হলে খাতায় টুকে নাও হাতের লেখাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই আমি পড়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো মন দিয়ে শুনতেও থাকো তাস ছেলেগুলো অস্বস্তিতে পড়ে তারা কেন অস্বস্তিতে পড়ে এ উত্তরে লিখবে উচ্চবের কান্না শুনে তাস তিনটি ছেলে জানতে চাইলে উৎসব বলে সে আবাদ থেকে এসছে ঝড়ে জলে তার সব কিছু বিনাশ হয়ে গেছে এ কথা শুনে ছেলেরা অস্বস্তিতে পড়ে ঠিক গতি হয়ে যাবে কি করলে গতি হয়ে যাবে বুড়ির দেহ পড়ে থাকতে দেখে উপস্থিত জনতা চিন্তা করে গন্ধ ছড়াবে তখন বিজ্ঞ চৌকিদার বলে ওঠে নদীতে বুড়ির দেহ ফেলে আসলে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে বিশ্বভারতী কি পারমিশন দেবে ইসের পারমিশন বক্স অফিসের স্বার্থে রবীন্দ্রনাথের গানের এস্থেটিক দিক ক্ষুণ্ণ করে নাটকে গানের ব্যবহার করায় পারমিশনের কথা আলোচ্যাংশে বলা হয়েছে তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন বক্তা নাটকে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কোন বিশেষণে ভূষিত করেছেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কঠিন বিশেষণে ভূষিত করেছেন অনেক অনেক দূরে আছে কে বা কি অনেক দূরে আছে নাগরিক জীবনে প্রসরের সঙ্গে সঙ্গে লুপ্ত হওয়া গ্রামীণ সভ্যতার প্রতীকরূপে মহুয়ার দেশ অনেক দূরে আছে বলে কবি মনে করেন আমি দেখি কবিতার কবির যে বিশেষ মানসিকতার প্রকাশ ঘটেছে তা এক কথাই লক্ষ্য উত্তর লিখবে সবুজ প্রকৃতি মানুষের রোগমুক্ত জীবনযাপনের প্রধান সহায়ক শহরের বুকে যে হারে বৃক্ষচেতন হচ্ছে তা দেখে কবির উদাত্ত আহ্বান সেখানে বৃক্ষরোপণ করে পরিবেশকে দূষণমুক্ত করা হোক যা পারি কেবল কে কি পারে কবি মৃদুল দাসগুপ্ত সংঘটিত অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাতে পারেন এক্ষেত্রে তার হাতিয়ার হল কলম এবং মাধ্যম হলো কবিতা সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোথাকার কথা বলা হয়েছে এখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের কথা বলা হয়েছে অথবা প্রশ্নটা দেখো স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল পেয়েছেন তার মধ্যে দুটি ভাষার নাম লেখো উত্তর লিখবে গ্রিক ল্যাটিন এখানে দেখো উত্তরটি আমি এক কথায় লিখে দিয়েছি কিন্তু তোমরা পরীক্ষার ক্ষেত্রে পূর্ণবাক্যে উত্তরটি লিখবে পরের প্রশ্ন যাওয়ার আগে ভাই বোনদের বলবো ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কোনো কার্পণ্য না করে ভিডিওতে একটি লাইক দেবে এবং কমেন্ট লিখে আমাকে জানাবে সেই সঙ্গে বন্ধু মহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুরা যাতে উপকৃত হয় সেদিকেও তোমরা খেয়াল রাখবে ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো যখন দুটি শব্দ যথাসম্ভব ছোট হয় এবং তাদের মধ্যে সব দিক থেকে মিল থাকে শুধুমাত্র প্রত্যেকটি শব্দের একটি করে ধ্বনির ক্ষেত্রে তাদের পার্থক্য দেখা দেয় তখন শব্দ দুটিকে ন্যূনতম শব্দ জোড় বলে যেমন দেখো তাল ও থাল এখানে দেখো তাল শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে তযুক্ত আযুক্ত ল থাল শব্দটি বিশ্লেষণ করলে থ যুক্ত আযুক্ত ল তাহলে আর ল এর মিল একই রয়েছে কিন্তু অমিল রয়েছে ত আর থয়ে নেক্সট প্রশ্ন বিভক্তি কাকে বলে যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে তাকে বলে বিভক্তি যেমন কে রে তে এ ইত্যাদি ফার্স্ট প্রশ্ন দেখো বাক্যবিধির প্রধান দুটি দিক উল্লেখ করো এক নম্বরের দিকে লিখবে বাক্যের প্রধান দুটি অংশ উদ্দেশ্য বিধেয় থাকা জরুরি দু নম্বরে লিখবে বাক্যের ক্রম হবে কর্তা ক্রিয়া কর্ম এই ছিল ডাব্লু বিটিএ মডেল কোশ্চেন পেপার ফিফটিনের সমাধানপত্র ভাই বোনেরা তোমরা পড়াশোনা খুব ভালো করে চালিয়ে যাও এই কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ির ভেতরেই মনোযোগ সহকারে পড়াশোনা করো পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও এই পরিস্থিতিতে তোমরা বুঝতেই পারছো পরীক্ষা হবে কি না কিন্তু আমি তোমাদের বলবো তোমরা ফুল প্রিপারেশান করে রাখবে পরীক্ষা হলে তো খুব ভালো সেখানে তোমরা লিখতে পারবে এছাড়া যদি অনলাইনেই পরীক্ষা হয় সেক্ষেত্রেও তোমাদেরকে লিখতে হবে তাহলে অযথা সময় ব্যয় না করে তোমরা বাড়িতে বসে মনোযোগ সহকারে পড়াশোনা করো টেস্ট পেপারের মডেল পেজের উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আমি নিশ্চিত করে তোমাদের বলছি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানে শেষ করছি